মতন বায়োসিনCosmetic-এর লাইভ স্টুডিও থেকে হাজির হয়ে গেছি আপনাদের কাছে কারণ আজকে আমাদের সেই বহু প্রতীক্ষিত ইভেন্ট যেটা যেটা জন্য আমরা ওয়েট করেছিলাম সেই ইভেন্টটা আমাদের লাইভের মাধ্যমে এই প্রথমবারের মতন বাংলাদেশে শুরু হতে যাচ্ছে হ্যাঁ আমাদের ইভেন্টটা হচ্ছে স্কিন ক্লিনিকের আমাদের মেলানিক ক্রিমটি লঞ্চিং প্রোগ্রাম এই লঞ্চিং প্রোগ্রামের জন্য আপনারা জানেন আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আর আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আর আজকে এই লঞ্চিং প্রোগ্রামে আমাদের মেলানিক ক্রিমটি নিয়ে কথা বলতে এবং সমগ্র ব্যাপার নিয়ে কথা বলতে আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের সবার খুব পছন্দের ডক্টর ডক্টর আফরান বান্নান সাথী। আজকে আমি তার সাথে কথা বলবো আমাদের নতুন ক্রিমটি নিয়ে এবং মেস্তার সাথে এর रिलेशन কি এবং আমরা জানি আমাদের দেশে থাউজেন্ড অফ ওমেনের একটাই কোশ্চেন সেটা হচ্ছে মেস্তা নিয়ে যারা মেস্তাে যাদের মেস্তা আছে বা অলরেডি যারা মেস্তার সমস্যায় ভুগছেন তাদেরকে স্পেশালি আমি আহ্বান করব তাছাড়া সবাই আজকে আমাদের লাইভটি বেশি বেশি দেখবেন কারণ আমাদের এই লাইভটি কিন্তু বহু কাঙ্ক্ষিত এবং আপনাদেরকে কিন্তু আজকে মেস্তার সহজ সমাধান দিতে আমাদের আজকে এই লাইফটি করা তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাই ডক্টর আফনান মানানের কাছে তার কাছ থেকে আমরা সবকিছু ডিটেইলস জেনে নিই ও আর একটি কথা না বললেই নাই আপনাদের যে কোনো কম্রেস বা যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কম্রেসের মাধ্যমে জানাতে পারেন আমাদের ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভরা আছে যারা আপনাকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবে আর যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব তো শুরু করে দেই আজকের আমাদের অনুষ্ঠান ডক্টর আসিন মান্না সাথে কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আমি আজকে খুব ভালো আছি আর স্পেশালি ভালো থাকার কারণটা হচ্ছে আজকে আমাদের সেই স্পেশাল মুহূর্তটি মানে যেটা জন্য আমরা ওয়েট করেছিলাম সারা সপ্তাহ আমাদের মিলানিক ক্রিমটি লঞ্চ হতে যাচ্ছে তো আপু আপনার সাথে আজকে আমি অনেকক্ষণ কথা বলবো আমাদের যত পেশেন্ট আছে আমাদের ক্লায়েন্ট আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মেস্তা নিয়ে কথা বলে থাকলে এবং মেস্তা নিয়ে অনেক প্রশ্ন করে থাকে তো সর্বপ্রথম আমাদের ক্রিম নিয়ে আমরা কথা বলার আগে আমরা জেনে নিব আসলে মেস্তা জিনিসটা কি আচ্ছা ওকে থ্যাংক ইউ জানাত বেসিক্যালি মেস্তাটা হচ্ছে একটা কমন স্কিন ডিজিজ যেটা বেসিক্যালি ফিমেলসদের মহিলাদের বেশি হয় এবং হচ্ছে যারা বেশি হচ্ছে আপনার সান এক্সপোজারে যান বা অনেকের ক্ষেত্রে জেনেটিক থাকে অনেকের ক্ষেত্রে হচ্ছে কিছু হরমোনাল ডিসব্যালেন্স থাকে এদের ক্ষেত্রেও মেলাজমাটা অনেক বেশি দেখা যায় তাছাড়া এটার কোনো নির্দিষ্ট এজ নেই আমরা আমাদের অনেকের ভুল ধারণা একটা আহ যে বেসিক্যালি এটা হয়তো বা একটা এইজিং এর কারণে হচ্ছে মেলাজমাটা কিন্তু সেটা ঠিক না রিপ্রোডাকটিভ এইজ মিনস হচ্ছে ফিফটিন ইয়ার্স ওল্ড থেকে ফর্টি ফাইভ মানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর এই যে কোনো এইসে ম্যালাজমাটা হতে পারে আর ম্যালাজমার অনেকগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে জেনেটিক ফ্যাক্টর থাকে প্রেগনেন্সি রিলেটেড ফ্যাক্টর থাকে দেন হচ্ছে অ্যালাকেশন পিরিয়ডে ম্যালাজমাটা অনেক সময় দেখা যায় হরমোনাল ডিসব্যালান্সের কারণে হতে পারে অনেক সময় থাইরড হরমোনের ডিসব্যালান্স যদি থাকে সেক্ষেত্রে হতে পারে এই তো আর বেসিক্যালি আপনার প্রেগনেন্সির সময় যে আমাদের ফিমেলসদের হিউজ একটা হরমোনাল ডিসব্যালেন্স হয় তখনই বেশিরভাগ ম্যালাজমাটা অনেক বেশি আকারে দেখা যায় কারণ তখন আমাদের বডিতে ফিমেলসদের বডিতে প্রজেস্টন ইস্টেজন হরমোনের অনেক ডিসব্যালেন্স হয় এবং প্রজেস্টন এর কারণেই হচ্ছে ম্যালাজমাটা অনেক বেশি হয় তখন আচ্ছা মেস্তা সাধারণত মানে কোথায় হতে পারে মানে বডি কোন পার্টে হচ্ছে মেস্তা আমরা বুঝি যে সবচেয়ে বেশি হয় আচ্ছা ওকে ম্যালাজমাটা মেস্তাটা হচ্ছে আপনার কয়েকটা ক্লিনিক্যাল সিমটমস হিসেবে বা সাইন্স হিসেবে কয়েকটা ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে সেন্ট্রাল ফেশিয়াল মেলার বোর্ড মানে হচ্ছে আমাদের চিক যে জায়গাগুলোতে চিকের জায়গাগুলোতে তারপর লোয়ার শিন ম্যান্ডিবুলার এরিয়া জ লাইনে অনেক সময় হচ্ছে ফোরাম বা আর্মস যে সেটা ফ্রন্টে এইসব জায়গাতে ইভেন অল ওভার দা বডি হোল বডি হতে পারে এটা কোনো স্পেসিফিক না কিন্তু আহ ইন কেস অফ আহ মোস্ট প্রবলেম চোখে তখনই পরে যখন আমাদের সেই জিনিসটা দেখা যায় আচ্ছা তো মেস্তা নিয়ে তো সবারই অনেক রকম প্রসেস থাকে তো তার মধ্যে সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রস্তবা বেশি যে প্রস্তটা হয়ে থাকে সেটি হচ্ছে আহ মেস্তা কি একেবারে নির্মূল করা সম্ভব বা মেস্তা কে প্রতিরোধ করা সম্ভব এর চিকিৎসা কি আচ্ছা ওকে এটা আসলে ওরকম ভাবে আগে করা যেত না যে মেস্তাটা অনেক সময় বলো যে ডার্মাটোলজিস্ট বা আমাদের দের কাছে যখনই আসতেন পেশেন্টরা তখন তাদেরকে আমরা কাউন্সিলিং করতাম এভাবে যে হালকা হবে বা অনেকটাই বোঝা যাবে না কিন্তু এখন ডে বাই ডে অনেক নতুন নতুন ফ্রেন্স বা অনেক নতুন নতুন পদ্ধতি বা বের হচ্ছে যেটাতে হচ্ছে আমাদের মেস্তাগুলো অনেকটাই মোটামুটি নির্মল করা সম্ভব হয় আর এইটা বেসিক্যালি ট্রিটমেন্টটা কিছু জিনিস মেইনটেইন করতে হয় কিছু ক্রিম বা হচ্ছে আপনার এটার অনেক প্রিডিসপজিং ফ্যাক্টর যেটা সান এক্সপোজার সান ব্লক খুব ভালোভাবে ইউজ করতে হবে দেন হচ্ছে ডক্টরসের প্রেসক্রাইব অনুযায়ী একটু নিয়মিত স্কিনের কেয়ারটা নিতে হবে তাহলে আমরা আশা করতে পারি ফুল ভর্মেন্ট নির্মূল হতে পারে ইনশাআল্লাহ আচ্ছা ডক্টর আপনি তো জানেন যে আজকে আমাদের প্রোগ্রামটা স্পেশালি হচ্ছে আমরা করেছি হচ্ছে আমাদের একটা খুব বিখ্যাত একটা ক্রিম লঞ্চিং এর মাধ্যমে যেটা নাকি মেলেসমার একদম পারফেক্ট চিকিৎসা করা যায় বা প্রুভেন যেটা বলা হয় না যে প্রুভেন ট্রিটমেন্ট জন্য আমরা এই প্রোডাক্টটা আসলে ইউজ করতে পারি তো আপনি কি জানেন আমাদের এই মেলানিক ক্রিমটা সম্পর্কে হ্যাঁ মেলানিক ক্রিমটা মেলাজমার জন্য খুবই ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট যেমন হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে আমরা অ্যাজ এ ডক্টর আমাদের বলা হয়ে থাকে আমাদের যে বইগুলো আছে ট্রিটমেন্ট বেসিসে হাইড্রোকুইনন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ফর ম্যালাজমা বাট হাইড্রোকুইনটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক পাতলা করে দেয় এবং অনেক ইরিটেড হিসেবে কাজ করে ব্যাপারটা তো এইটার অল্টারনেটিভ হিসেবে মেলামির যে ক্রিমটা এটা তো অনেকগুলোই উপাদান আছে যেগুলো হচ্ছে নট অনলি যে মেলাজমাটা কেয়ার করবে বাট অলসো এইটা আপনার স্কিনটাকে আরো ব্রাইটেন করবে প্লাস হচ্ছে অ্যাকির ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে কারণ এটা ভিটামিন সি আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে হ্যাঁ দেন হচ্ছে হচ্ছে এটার ভিতরে আপনার একটা এক্সট্রাক্ট যেটা কিনা সেবাম প্রোডাকশন টাকে কমাই দিবে এবং সেবামের রেগুলেশনটাকে ঠিক রাখবে বেসিক্যালি একনি গুলো কিন্তু আমাদের সেবাম প্রোডাকশনে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখন একনি হয় তাহলে 1 এক ক্ষেত্রে এটা একনের জন্য কাজ করবে মেলাজমার জন্য তো খুব ভালোভাবে কাজ করবে যেটা এর কোনো তুলনা হয় না আসলে এটা সেকেন্ড কোনো অপশনই নেই মেলাজ মার্কেটে এইটা ব্যতীত মেলানিক ক্রিমটা ব্যতীত ওকে তাহলে এক কথায় আমরা বলতে পারি যে আমাদের মেলানিনটি ক্রিমটা আছে যেটা স্পেশালি মেসটাকে তো ট্রিট করবে সেই সাথে আমাদেরকে ব্রাইটেনিং একটি প্রবলেম থেকে

অবশ্যই আছে কেন না আমাদের মেলানিক ক্রিমটা চলে আসছে আপনাদের জন্য আচ্ছা তাহলে আচ্ছা আর মেলানিক ক্রিমটা কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি মেলানিক ক্রিমটা কিন্তু ডার্মাটোলজিক্যাল সোসাইটি যেটা সেটা দ্বারা কিন্তু এটা হচ্ছে अप्रুভড একটা ক্রিম এখানে আপনার কজিক অ্যাসিড ফাইটিক অ্যাসিড দেন হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড আরবোটিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে খুবই ইফেক্টিভ মেলানিন যে মেলানিন তৈরি করার জন্য যে আমাদের স্কিনের নিচে ডার্মিস এপিডার্মিস লেভেলে হচ্ছে যে এনজাইমটা থাকে সেই এনজাইমটাকে ইনহেবিট করে স্পেশালি যার ফলে আমাদের মেলানিনটা তৈরি হতে পারে না এবং আস্তে আস্তে দাগটা পুরোটাই হালকা হয়ে যায় আচ্ছা একজন আপু লিখেছেন ফেদোস শান্ত আপু লিখেছেন ক্রিমটা ভালো বাট অনেক কস্টলি সেটা ইউজ করেছেন এখন আহ সে বলছেন যে এটা ইউজ করেছিলেন কিন্তু এটাকে আর কাম করার সম্ভাবনা আছে আহ না ওরকম কোনো সম্ভাবনা নেই কারণ যেহেতু হচ্ছে এইটা আহ ট্রাই আপনার হচ্ছে ট্রাইরোসিন ইনহেবিটার হিসেবে কাজ করে তো ওই ওই একটা রিসেপ্টার তৈরি করে দেয় আমাদের যাতে ফার্দার হচ্ছে এই অ্যানজাইনটা আর ওভাবে কাজ না করতে পারে তার ফলে হচ্ছে মেলামিনটাও আর তৈরি হতে পারবে না যে কারণে হচ্ছে এটা মোটামুটি আপনি আশা করতে পারেন হ্যাঁ অনেকটাই আর আপনার রিকারেন্স হবে না আবার ব্যাক করবে না আর আমাদের তো হচ্ছে যাদের আছে তাদের দেখা যায় সাথেও স্কিনে অনেক রকম পিগমেন্টেশন এবং ডার্ক স্পট থাকে তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমার যে মেস্তা আছে আমি মেস্তার জন্য এটা আমি এই ক্রিমটা নিতে পারি কিন্তু এটা কি আমার অন্য যে প্রবলেম গুলো আছে

ব্যাপারটা আপনার ফেসিয়াল স্কিন বা অল ওভার হোল বডির জন্য একটা টোটাল প্যাক তাহলে মানে একটা ক্রিম যা শুধু আমাদের মিস্তা বা ম্যালাসমাই কিও করছে না এটার সাথে আমাদের স্কিনে যে কোনো যে কোনো প্রকার স্পট হতে পারে যে কোনো ডার্ক স্পট হতে পারে পিগমেন্টেশন হতে পারে সব কিছুই আমাদের এই ক্রিমটার মাধ্যমে সলিউশন হয়ে যাবে রিডিউস হয়ে যাবে ওকে অনেকে ক্রিমটার দাম জিজ্ঞাসা করছেন তো এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আহ এই ক্রিমটা টা এই প্রথম বারের মতন আমাদের biogen cosmeceuticals নিয়ে এসেছে এবং এই film টা যেহেতু এখন আমরা promotion করছি বা promotion stage আছে এই এই expensive এই দাম অনলি আমরা নয় হাজার টাকা রাখছি এটা skin clinic এই মেলানিক ক্রিমটা টা কিন্তু আপনারা ওদের website এ দেখতে পারেন সেখানে ওয়েবসাইটে একটা ক্রিমের দাম আসে বারো হাজার তেরো হাজার সেখানে অন্য মাত্র আমরা বায়োজিন এই প্রথমবারের মতন এটা বাংলাদেশে নিয়ে আসায় আমরা এখন আমাদের ক্লিনিক তো এটা প্রমোশনের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা সেল করছি আর আমি কিছু প্রশ্ন আবারও করি আমাদের ক্লায়েন্ট অনেক প্রশ্ন করছেন একজন আপু লিখেছেন আপু আমার ফেসে গর্ত কালো কালো দাগ ব্রণ আছে এটা কি এই কালো দাগ বা ব্রণ গুলাকেও কিউর করবে মৌরুজ আপু লিখেছেন অবশ্যই হ্যাঁ এটা কালো দাগটার উপরে কাজ করবে এটা আমি আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি প্লাস হচ্ছে একনির উপরে অনেকটা ভালো কাজ করবে যদি আপনার বডিতে কোনো হরমোনাল ডিসব্যালেন্স না থাকে বাট গর্তটার ব্যাপারে সেটা হচ্ছে আমাদের এখানে আরো কিছু ট্রিটমেন্ট আছে গর্তের জন্য যেমন আমাদের ইপিএল ট্রিটমেন্টটা বেসিকালি গর্তটা তো হচ্ছে আপনার স্কিনটা ইরোশন হয়ে যাচ্ছে তো ওটার জন্য স্পেশালি হচ্ছে একটা সিরাম বা একটা নিডলিং ট্রিটমেন্ট আছে আমাদের সেটা আপনার জন্য ভালো হবে বাট দাগ এবং একটির জন্য হ্যাঁ আপনি এটা ইউজ করতে পারেন অবশ্যই করতে পারেন ওকে তো অনেকে আবার অনেক আপুরা প্রশ্ন করেছে আমি নাম মেনশন করলাম না কারণ এই প্রশ্নটা অনেক বার আসছে এবং আমাদের প্রত্যেকটা লাইভ এসে থাকি সেটা হচ্ছে ব্রাইটেনিং নিয়ে যে আমাদের এই ক্রিমটা স্পেশালি আমাদের দর্শকরা জানতে চাচ্ছে যে এই ক্রিমটা আমাদের কিভাবে ব্রাইট করবে তো অনেকেরই হচ্ছে একটু আশ্চর্য হচ্ছে যে এটা মেলাসমা কাজ করবে তো এটা এর সাথে পাশাপাশি কিভাবে ব্রাইটনেস বাড়াবে তো এই প্রশ্নের উত্তর আমার থেকে আমাদের ডক্টর আপু ভালো বলতে পারবেন এই জন্য আমি আবার ডক্টর আপুর কাছে চলে যাচ্ছি আপু প্লিজ আপনি যদি এই ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে বলেন আচ্ছা এটা যেমন এখানে আমাদের অনেকগুলোই এই মেলানিক ক্রিমটাতে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস বা উপাদান আছে যেটা কিনা বেসিক্যালি মেলানিন ফর্মেশনটাকে ইনহিবিট করবে তো আমাদের যে ডার্কনেসটা বা ফেয়ারিনেস থেকে একটু আমরা যারা ডার্ক তাদের ক্ষেত্রে হয় কি যাদের মেলানিন প্রোডাকশনটা বেশি হয় তারাই একটু ডার্ক হয় তো এটা যেহেতু এই যে উপাদানগুলো আছে কজিক অ্যাসিড ফাইটিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড দেন হচ্ছে আরবোটিন ভিটামিন সি দেন হচ্ছে আপনার নিকাটেনামাইট তারপর হচ্ছে আপনার ক্রোমা

সো এটা শুনে খুব ভালো লাগছে যে আমাদের এই ক্রিমটা একই সাথে আপনাকে মেলিজমা থেকে কিউ করবে এবং প্লাস আপনাকে ব্রাইট ব্রাইটও করবে যেটা আমরা চাই ওকে তো Arjun আপু লিখেছেন যে এই ক্রিমটা ছাড়াও যে মেলিজমা থেকে আসলে কিভাবে রেগুলার লাইফস্টাইলের মাধ্যমে আমরা এটাকে কিউ কিউর করতে পারি ওকে দিস ইজ আ মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দ্যাট দ্যাটস ইজ যে হচ্ছে আমরা সান এক্সপোজারে বা রান্নাঘরের তাপেই আমাদের সাবকন্টিনেন্টের ফিমেলস যারা আছেন আমার মোটামুটি সবারই এটা এক্সপোজারে যাওয়া হয় আমরা অনেকেই দেখা যায় যারা এডুকেটেড পার্সন বা নন এডুকেটেড ডে বাই ডে সবাই স্কিন রিলেটেড ব্যাপারগুলো অনেক সতর্ক হচ্ছি দ্যাটস ওয়াই আমরা দেখা যায় আমরা সান ব্লক ইউজ করি সানস্ক্রিন ক্রিম গুলো যেগুলো সেগুলো ইউজ করি বাট এইটার আমরা যে ম্যানারটা যে ম্যানারে ইউজ করতে হয় সেটা জানি না বা অনেকে ইউজ করি না তো এইটা মেইনটেইন করতে হবে আমাদের ডে টু ডে লাইফের সান এক্সপোজারে যখনই যাব বা যখনই আমরা রান্নাঘরে তাপে যাব তার অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে হচ্ছে আমাকে সান ব্লকটা ইউজ করতে হবে স্কিনে এবং সেটার পরিমাণ not like that আমি জাস্ট ক্রিম এর মত করে দিয়ে চলে গেলাম সেটা না সেটা অবশ্যই যদি হচ্ছে টিউব সিস্টেম হয় তাহলে অবশ্যই নিয়ার এবাউট 1 টি স্পুন হতে হবে ক্রিমের টুকু অতটুকু পরিমাণ আমার পুরো মুখে লাগাতে হবে বা যেই যেই এরিয়া গুলো হচ্ছে আমার সান এক্সপোজারে বা তাপের এক্সপোজারে আসবে এবং সেটা অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট টাকা লাগাতে হবে দেন বিশ মিনিট পর যখন জিনিসটা পেনিট্রেট করে ফেলবে আমার স্কিনকে তখন কিন্তু যে হচ্ছে আলটিমেটলি প্রোটেকশনটা আমাকে দিবে হ্যাঁ দেন হচ্ছে আমরা এটা অবশ্যই যদি আমাকে টানা দুই থেকে তিন ঘন্টার বেশি রান্নাঘরে অথবা সান এক্সপোজারে থাকা হয় তাহলে অবশ্যই কাইন্ডলি একটু আবার রিঅ্যাপ্লাই করতে হবে এবং ম্যানারটা সেম ম্যানারই হবে এবং এটার পরিমাণ যাতে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট এমনটা অবশ্যই নিয়ার অ্যাবাউট ওয়ান টি স্পুন হতেই হবে আচ্ছা আহ তার মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা তো আমাদের রেগুলার লাইফ স্টাইলে অনেকেই আমাদের সানস্ক্রিনটা রাখতে চাই না তো ম্যালাসমার কিন্তু একটা অন্যতম একদম প্রধান একটা কারণই বলা যায় যে সানস্ক্রিন তো সেক্ষেত্রে বলছি যে সানস্ক্রিন নিয়ে অনেকেরই আসলে অনেক প্রবলেম হয় অয়েলি হয়ে যায় বা হচ্ছে অনেক ঘেমে যায় তো সেক্ষেত্রে যারা যারা আসলে রেগুলার লাইফস্টাইল ফলো করে হচ্ছে নিজেদেরকে আরও সুন্দর করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে রেগুলার লাইফ হ্যাবিটের মধ্যে কিন্তু সানস্ক্রিনটা রাখা উচিত এবং সানস্ক্রিনটা কিন্তু একই সাথে আপনাকে অনেকগুলো রোগ থেকে আপনার স্কিনের ডিজিজ থেকে আপনাকে একদম মুক্ত রাখে আর সেক্ষেত্রে আমি এটা কথা না বললি না আমাদের বয়েজেন কসমেটিক্সের একটি সানস্ক্রিন আছে যার নাম বায়োস্কিন সেটা কিন্তু मोस्ट पॉपुलर আমাদের মানে আমাদের কাছে এই জেনারেশনের কাছে খুব পাপুলার ক্রিম কারণ এটা একটা বিবি ক্রিমের মতো ফিনিশ লুক দেয় এবং এক মানে একবার ইউজ করলে আপনি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত নিশ্চিত থাকতে পারেন যে আপনার মুখে কোনো অয়েলি অয়েল হচ্ছে না সো হচ্ছে আপনারা পাশাপাশি কিন্তু আমাদের সানস্ক্রিনটাও ইউজ করতে পারেন আর তাছাড়া হচ্ছে কিছু আপু আরো প্রশ্ন করেছে যে আমাদের আমাদের ডক্টর আসনা আপু আসলে কোন ব্রাঞ্চে বসেন তো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আমাদের ডক্টর আসনা মান্না সাথী অমলে আজকে যে উপস্থিত যে আমাদের ডক্টর আপু আছেন তিনি আমাদের হচ্ছে উত্তরা বায়োসিনcosmeticcos এর উত্তরা ব্রাঞ্চে বসে মানে আমাদের উত্তরা নয় নম্বর সেক্টরে একটা ব্রাঞ্চ আছে উনি সেখানে বসে তো সবাই আসলে আমরা আসলে আজকে লঞ্চিং প্রোগ্রাম টি নিয়ে আমরা খুবই 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 এক্সাইটেড ছিলাম এবং সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি চলে এসেছে তো দর্শক যারা দেখছেন এবং শুনছেন সবাইকে বলছি আমাদের আজকে প্রোগ্রামটি যার ছোট করা যে আমাদের মেলানি ক্রিমটি লঞ্চ হতে যাচ্ছে এবং লঞ্চ অলরেডি হয়ে গেছে আর ক্রিমটি কিন্তু লঞ্চ যেহেতু আমরা আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে করেছি আমরা কিন্তু তার আগে প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের ক্রিমগুলোকে গুলোকে রেখেছি কারণ আমাদের কাছে অনেকে প্রশ্ন করছেন যে আমরা ক্রিমটি কখন পাবো বা কোথায় পাবো তো তাদের অবগতি জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের বায়োসিন কসমিউটিক্যালস এর টোটাল তিনটা ব্রাঞ্চ আছে এই ঢাকাতে আহ এটি হচ্ছে উতরা branch এবং উতরা নয় নম্বর sector এ আর একটি হচ্ছে আহ ধানমন্ডির সাতাশ নম্বর sector আমাদের ধানমন্ডি branch এবং মিরপুর এগারো নম্বর আমাদের মিরপুর branch তো তিনটা ব্রাঞ্চে এখন আমাদের আহ আমাদের অন্যান্য যে প্রোডাক্ট আছে যে সার্ভিস আছে সবকিছু তো আছেই তার সাথে এই এই বিশ্বের নাম করা স্কিন clinic এ আহ balanic cream টিও আমরা লঞ্চ করেছি এবং প্রত্যেকটা ব্রাঞ্চে এ আছে তো আমি আহ ম্যালানি আহ আমাদের মেলানিক ক্রিম গুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি যে আহ কিছু আপু লিখেছেন যে আপু আসলে আহ কত বছর বয়স থেকে এই আহ ম্যালাসমার আক্রমণটা দেখা যায় এইটা এভারেজ সব এজেরই হতে পারে যাদের জেনেটিক ফ্যাক্টরে প্রোনন থাকে জেনেটিক্যালি যেমন আমার মা বা আমার বড় বোন বা আমার সুপু এদের ফার্স্ট কাজিন এদের যদি থাকে সে ক্ষেত্রে কিন্তু আফটার बर्थি হতে পারে ম্যালাজমাটা ওকে বাট হচ্ছে বেসিক্যালি অতটা ওই জেনেটিক ফ্যাক্টরটা অতটা দেখা যায় না এট बर्थে বেসিক্যালি আমাদের এশিয়ান কান্ট্রি আফ্রিকান কান্ট্রি এইসব এরিয়ার মানুষগুলো আমরা যারা আছি আমরা একটু ডার্ক সবাই কারণ আমাদের মেলানিন প্রোডাকশনটা একটু বেশি আমাদের স্কিনে হ্যাঁ তো এর জন্য হচ্ছে এই এইজটা ধরা হয় রিপ্রোডাকটিভ এইজ ফিমেলদের ক্ষেত্রে মানে হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ বছর বা পনেরো থেকে ৪৫ বছর এই এইজের যে কোনো টাইমিং হচ্ছে আমার মেলাসবর আক্রমণটা হতে পারে এটা কিন্তু নট অনলি যে এটা একটা বিউটির কারণে হচ্ছে যে আমার বিউটি নষ্ট হচ্ছে সেজন্য একটা জাস্ট একটা সিমটমস নট লাইক দ্যাট তো কিন্তু একটা ডিজিজ স্কিন ডিজিজ ওকে আহ একজন আপু প্রশ্ন করেছেন লাবুন ইসলাম আপু ডক্টর আপুর মুখ থেকে শুনতে যাচ্ছে আহ আহ তার ছয় মাস যাবৎ মুখে হালকা হালকা কালো কালো দাগ পড়েছে সে এখন পিগ ক্রিম লাগাতে পারবে আর তার হয়ে আমি প্রশ্নটা করছি যে সে কি আমাদের এই মেলানিক ক্রিমটা লাগাতে পারবে অবশ্যই কেন নয় তা তারপরে তার যদি কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকে এর মধ্যে সেটাও যদি উনি অবগত থাকে সে ব্যাপারে ও একটু ট্রিটমেন্ট দিবে বাট হচ্ছে ট্রিটমেন্ট নিলেই তো হবে না এটা যেহেতু স্কিনের একটা ব্যাপার স্কিনে অবশ্যই কিছু अप्लाई করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে মেলানিক ক্রিমটা সে অবশ্যই ইউজ করতে পারে আচ্ছা ঠিক সিমিনার একটা প্রশ্ন তাহেরা হক আপু করেছেন যে তার স্কিনে হচ্ছে অনেক ডার্ক ডার্ক স্পট আছে এবং একনি আছে। এখনো মেলিজমা হয়নি। সে কি এখন এই ক্রিমটা ব্যবহার শুরু করতে পারে? হ্যাঁ, শুরু করতে পারবে। তবে তার যদি সিস্টিক একনি থাকে, যে অ্যাকটিগুলো ইনফ্ল্যামেশন থাকে, সে ক্ষেত্রে কিছুদিন পর অ্যাট লিস্ট একনি ইনফ্ল্যাবেশন গুলো যাওয়ার পর থেকে সে obviously নিয়মিতভাবে ইউজ করতে পারবে। কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে। আহ আজকে আমরা হচ্ছে আমাদের যে কাঙ্খিত event টি মেলালি মেলালি film launching program টি আমরা আসলে আপনার মাধ্যমে কথা বলার মাধ্যমে আজকে আমরা এটা start করেছিলাম তো আমাদের marriage অনেক কথা হয়েছে আহ কিভাবে হয় এটা কোন কোন বয়সে হতে পারে কোন কোন কারণে হতে পারে বা এর হচ্ছে এই এর কি কি সিমটমস সি আমরা কথা বলি নি আসলে এখন পর্যন্ত তো আমরা শর্টলি আজকে আমরা সবকিছু নিয়ে কথা বলেছি লেসলি হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করব যে সিমটমটা নিয়ে তারপর ইনশাআল্লাহ হচ্ছে পরবর্তীতে হচ্ছে আবার আমরা লাইভে জয়েন করব তো আসলে হচ্ছে যে মেলাজমা যে সিমটম আছে অনেকে ভাবে যে আমার ডার্ক স্পট বা বাদামি স্পট পড়েছে এটার কি মেলাজমা তো আপনি কি বলবেন ডার্ক না সেই ক্ষেত্রে হচ্ছে ডার্ক স্পট বা বাদামি স্পট মানেই হচ্ছে মেলাজমা সেই ক্ষেত্রে সেটা না

সেক্ষেত্রে এবং অনেক বেশি আপনাকে সান এক্সপোজারে যেতে হয় বা থার্মাল এক্সপোজারে যেতে হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি শেয়ার থাকতে পারেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার ম্যালাজমা আর ম্যালাজমা বেসিক্যালি হচ্ছে কি ক্লিনিক্যাল আই ওটা বেসিক্যালি বোঝা যায় যে এটার জন্য স্পেশালি ওই ভাবে কোনো আপনার টেস্ট করা হয় না তারপর হচ্ছে উড উডলাইট একটা টেস্ট করা হয় কিন্তু মোস্ট অফ দ্য ডার্মাটোলজিস্টরা এটা ক্লিনিক্যাল আই দিয়ে দেখেই বুঝতে পারেন যে এটা ম্যালাজমা অর আদার থিংস

তো আমি যেহেতু একটা ব্রাঞ্চে আছি ওখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমি मोस्ट যেই আমার কোশ্চেনগুলো পাই বা কমপ্লেইনগুলো পাই সেগুলো হচ্ছে ম্যাজ মানি তো আজকে এই এইজন্যই স্পেশালি আমি সবাইকে বলি যে আমি লাইভে আসি কোনো নতুনত্ব কোনো বিষয় নিয়ে বা একটা চমক নিয়ে তো আজকে আপনাদের আমার চমক আপনাদের কাছে ছিল আমাদের এই মেলানিক ক্রিমটি লঞ্চিং কারণ জানেন আমরা আমাদের দেশে স্পেশালি আমাদের দেশে মেয়েদের খুব বড় একটা প্রবলেম সো ম্যারাজন আমি আপনাদের চিন্তা কিছু নেই যেহেতু ব্যারাজন কসমিস্টিক্যালস আপনাদের জন্য নিয়ে এসেছে মেলানিক ক্রিমটি আপনার রেগুলার লাইফ স্টাইল যদি আপনি ঠিক রাখেন এবং পাশাপাশি আমাদের এই ম্যালানিক ক্রিমটি ইউজ করেন এটি একই সাথে আপনার ম্যালাজমা দূর করবে আপনাকে সুন্দর রাখবে আপনার স্কিন ব্রাইটনিং করবে আপনার একে এবং অন্যান্য প্রবলেম থেকে সলিউশন করবে সো অল ইন ওয়ান প্রবলেম আপনি একটা প্রোডাক্টের মাধ্যমে একটা ক্রিমের মাধ্যমে সলিউশন পেয়ে যাচ্ছেন তো আজকের মতো আমি আপনাদের কাছ বিদায় নিব কিন্তু তার আগে অনুরোধ করব আমাদের ব্রাঞ্চে এখনো প্রমোশনের জন্য ক্রিমটি পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু কিছুদিন পরে হয়তো ক্রিমটি স্টক আউট হয়ে যেতে পারে তো যারা এই ম্যালাজমার প্রবলেম স্পেশালি ভুগছেন তাদেরকে আমি আমাদের ক্লিনিক গুলোতে আমাদের ব্রাঞ্চ গুলোতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জানাতে ফেরদৌস এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ